নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকরোল বা ঘি করলার একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সামান্য ঘরোয়া উপকরণে চটজলদি তৈরি হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দারুণ টেস্টি কাঁকরোলের রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। ফ্লেমটাকে কমে রেখে এই পোস্তটাকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটা একদম কমে রেখে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। ড্রাই রোস্ট করা পোস্তটা নামিয়ে নিয়েছি। এবার 2 শুকনো লঙ্কা দিয়েছি। এ দুটোকেও একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার এই শুকনো লঙ্কা আর পোস্তটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। পোস্ত আর শুকনো লঙ্কাটা ড্রাই রোস্ট করে তুলে রেখে দিয়েছি। আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোলের টুকরো। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, সেটাকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কাঁকরোল আছে 4, সেগুলোকেও হাফ করে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে আলু কাঁকরোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার সবজিগুলো যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর একটু সফট হয়ে আসে, সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কাঁকরোল দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার, এটা কিন্তু একদমই অপশনাল, কালারটা ভালো হওয়ার জন্য দিয়েছি। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। সবজির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলার সাথে সবজি যাতে খুব ভালো করে কষানো হয়, সেজন্য ফ্লেমটা ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা যখন ট্রাই করবেন এটা আপনারাও ফিল করতে পারবেন। গরম ভাতের সাথে এটা খেতে যে কি অসাধারণ লাগে, আর অন্য কোনো কিছু লাগবে না, এই একটা জিনিস দিয়েই অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর শুকনো লঙ্কা, যেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া পোস্ত আর শুকনো লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার রান্না একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই কাঁকরোল বা ঘি করলার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, স্টেপ বাই স্টেপ যেভাবে আমি রান্না করলাম ঠিক সেইভাবে আপনারা রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।